বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে বানিয়া নদী। ইতিমধ্যে বানিয়া নদীর জল কালচিনি ব্লকের দক্ষিণ সাতালি পশ্চিম সাতালি গ্রামে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে বহু মানুষের জমি এবং জমিতে থাকা সুপারি গাছ চলে যাচ্ছে বানিয়া নদীর গর্ভে। বাসিন্দাদের আশঙ্কা, যদি আরও বৃষ্টি হয় তাহলে বানিয়া নদীর জলে পুরো সাতালি এলাকায় বন্যা পরিস্থিতির উদ্ভব হবে, আর এর জেরে স্থানীয় বাসিন্দারা রয়েছে তীব্র আতঙ্কে। নিজস্ব প্রতিনিধি কালচিনি। আরে থোড়া বারিশ হওয়া তো যে হাম লোক কা 28 লাখ যে পশ্চিম সাতালি কা বাঁধ ও শুনে মে মিলা উধর ভাসরা কা ভি পানি ইধর আ রা হ্যায়, তাই ইসকে বাদ 28 লাখ ওলা বাঁধ জো হাম লোক বলতে হ্যায় ইসকো 28 লাখ সে জানকারি হ্যায়, এ পানি ক্যানেল ভি নাই কিয়া হ্যায়, বাঁধ কর দিয়া সিধা জিসকা খুলা সিধা হ্যায় উধর হি জাকে পানি জাম হো যা রা হ্যায়, ঘর মে আ রা হ্যায়, খানা পিনা বানা নাই পা রা হ্যায়, পুরা আঙ্গন হি আঙ্গন পানি, ঘর আধা আধা পৌঁছ গিয়া হ্যায়, চুলা সব বন্ধ হো গিয়া হ্যায়। क्या लगता है कुछ दिन ऐसे रहने से क्या सब गांव उड़ जाएगा? हाँ, ऐसा रहने से तो जो आप आज ही के तो ऐसे ज़्यादा घंटा भी बारिश नहीं, सवेरे से आया इसके बाद में जो है वो तो हालत ख़राब है, दो तीन दिन होने से तो गाँव ही में डूबा हो जाएगा।